আমাদের ঈদ শুরু, চলে যাচ্ছি টাঙ্গাইল। কমলাপুর রেলওয়ে স্টেশনে আর সঙ্গী হচ্ছে বৃষ্টি। আমরা দুজন গিয়ে জয়েন করব লাবণীর সাথে। ওই এই জিনিসটা রেকমেন্ড করতেছি, জয় লাচ্ছি মিল্ক অ্যাডেড ড্রিঙ্ক, আমার খুবই ভালো লাগছে। আমরা যাব সিরাজগঞ্জ এক্সপ্রেসে 7 নম্বর প্ল্যাটফর্ম। পৌঁছে গেছি। ধুলাবালি যুক্ত ভাঙ্গাচূড়া, শান্তি পাইলাম না, তাও রিক্সাতে উঠছি। মানে ওই দুজন আরাম করে উঠাবে না, তিনজন উঠাই বসে রয়েছে। মানুষগুলো কেমন, এত বড় রিক্সা তুই তোর কুমিল্লায় দেখছিস কোনোদিন? সেটাই, কুমিল্লা রিক্সা নাই বুঝলেন। না আসলে দুষ্টামি করছে টাঙ্গাইল, খুব গুছানো শহর। এই যে রাস্তাগুলো কি সুন্দর, প্রশস্ত। মানুষজন খুব কম, ভালো লাগছে কিন্তু। দুঃখের বিষয় হয়েছে, আসছি টাঙ্গাইলে আবার নিয়ে ঘুরতেছি 52 বাইরের মানুষ, এটা হয়েছে স্যাড। মজার একটা কুমিল্লার একটা টাঙ্গাইল একটা ব্রাহ্মণ, হ্যাঁ তিন শয়তান একসাথে। এই যে আমি না থাকলে তোমরা জায়গায় যেতে বুঝছো, সাহস পাইতা কই? এই যে যাইতেছ, মারামারি কাটাকাটিতে হেল্প করবে, তোদেরকে আগে এগিয়ে দিব আমি পিছনে পিছনে থাকবো। আমাদের দেশ এমন হবে স্বপ্ন দেখি যে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই সব ধরনের কাজ করবে। এখন অনেক আন্টিরে দেখি যে ইয়ে চালায়, অটো চালায়, এটা ভালো লাগে। বেকার কষ্ট করার থেকে টাকা পয়সা নিয়ে নিজে চালানো ভালো, সংসার চালাইতে দুজনে কাজ করবো, এটা তো গর্বের বিষয়। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল, এটা কি সরকারি? পরীক্ষা দিছিলি না মেডিকেলে? হ্যাঁ দিছিলি। হ্যাঁ টাঙ্গাইলে? টাঙ্গাইল না,
মধুপুর তো যাচ্ছ, যার করব বাসে উঠে কি বিরক্ত? না না, ভালো লাগছে। আচ্ছা বাসের ঘটনা বলি, ভাড়া হচ্ছে 60 টাকা, কিন্তু চাইছে কত টাকা? 110 টাকা। এখন যদি একজন লোকাল আমাদের সাথে না থাকতো তাহলে তো 110 টাকা বলছে, আমি 90 টাকাতেই চলে যেতাম। এটা কেমন জালিয়াতি হইতো, এই জিনিসটা কিন্তু খুব খারাপ হলো, তাই না? এখানে একটা কথা আছে, এটা তো ডিরেক্ট হচ্ছে ইয়ের বাস, ময়মনসিংহের ভাড়াই আছে। আচ্ছা আচ্ছা, তো আমি খুবই চাষকি খেলাম, 110 টাকার ভাড়া শেষমেশ আমরা 60 টাকা দিয়ে যাচ্ছি। আমরা দুইটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, তো এই দোকানে আসলাম হচ্ছে একটা মোগলাই খাওয়ার জন্য। বাট মোগলাইটা আসলে এতটা টেস্টি যে আমরা একটা শেষ করে আরেকটা অর্ডার করে ফেলেছি। খাবারটা আসলেই ভালো। আমরা এখন কোথায় যাচ্ছি? আর যাওয়ার পথে কি দেখবো? গারো পাহাড়। গারো পাহাড় না, বাজার, সরি, গারো বাজার। ওকে, আর একজন আছে সৌমিক। ওকে সৌমিক ভাই, কই আসছি আমরা? বান্দরবন। হ্যাঁ, কারণ কারণ একটা বান্দর দেখা যাচ্ছে। দুইটা বান্দর, সৌমিক ভাই কোথায় আসছি আমরা? মধুপুরের ওকে জায়গার নামটা মনে করে নি, তারপর আমরা বলতেছি। কই ওই যে বসে আছে, ও কলা খায় উপরে উঠা। এ বানর দেখছো রাব্বি? দেখলাম তোমার মতো। আমার মতো ঠিক, কালার একদম, কালার ডিজাইন সব। বৃষ্টিকে এতটা অপছন্দ করছে যে বৃষ্টির ডাক দেওয়াতে সে গাছ উঠে গেছে, কারণ বানর কখনো বানরের প্রজাতিকে পছন্দ করে না। বৃষ্টিও তাই, বানরও তাই। বাবু এদিকে আসো, এই বানর বাবু, এদিকে আসো। এই মাচা ঘরটা সুন্দর, মাচা ঘর না বিশ্রামাগার, জলুই বন বিশ্রামাগার। আমরা এখন বনের ভেতরে যাব,
মোটামুটি সবাই এক্সাইটেড, নতুন জায়গায় এসেছে। আমাদের সাথে একজন লোকাল ভাই আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আমরা এখন এই টাওয়ারে উঠব, ওঠার পর একটা সেলফি নিব। অসম্ভব সুন্দর। আমি ভাবতেছি শীতকালে আসলে বা সন্ধ্যার দিকে বাইক অথবা সাইকেল নিয়ে ঘুরলে ভালো লাগতো। তারা পিছনে অনেক গল্প করতেছে, গল্প করতে করতে হাঁটতেছে। सा जगा है कांटा सा कहीं लगा है, मोहब्बत ये नहीं तो क्या है। ओ हो दिल में दर्द सा जगा है, कांटा सा कहीं लगा है, मोहब्बत ये नहीं तो क्या है। ओ हो हो সবাই মিষ্টি আলুই তো খায় না, বনালু কেমনে খাবো? মিনিমাম তাও 3 কিলো। হ্যাঁ বে কথা বলো, কোথায় এসছো? কোথায় এসছো? তবে আমরা বেশি সময় নিয়ে নিচ্ছি, তাই মনে হচ্ছে আর অন্য কোথাও যাওয়ার পর্যাপ্ত সময় পাবো না। অন্য কোথায় যেতে হবে কেন? এখানেই তো ঘুরতে নিয়ে এসছি তোমাকে। এই ফুলটা সুন্দর তো। এটা আমি নিয়ে নিলাম, এই আমি একটু উঠাইছি, এটা হাতে কালার হয়ে যায়। আমি এটা রোপণ করবো বাড়িতে গিয়ে। কোথায় আছি? মধুপুর কোন সে জেলা? এই জায়গাটা কি? এটা বিমান ঘাটি। কি অবস্থা পথিকেরা, মুসাফির? আচ্ছা
More be. একটা মাচা ঘর, বাইকে করে এখানে আসা যাওয়া করা হয় আর কি। এটার নাম কি ভাইয়া? এটাকে কি বলে? টানাকল? আমার ব্যাগে আমাদেরকে আনারস গিফট করছে। ও, আমার হাতে একটা, বাট অ্যাকচুয়ালি তিনটা। একদম খাঁটি আনারস, খেত থেকে তুলে আনলাম, আমরা এখন খাবো। একদম অর্গানিক। আনারস খাইতেছে, এগুলো পেট খারাপ, আজকে শিউর হইব। খাই না, এই যে রাক্ষস এগুলো খাইতেছে, পরে টয়লেট থেকে বার হইতো না। না, আমার প্রবলেম হয় না আনারস খেলে। তুমি কি লুকা লুকা আনারস খাচ্ছ? দেখি দেখি দেখি, লুকিয়ে লুকিয়ে আনারস খাও। ওই তোর ব্যাগে না কি আছে? কেমন লাগছে? হরিণ কি এখানে? মানে বনে পাওয়া যায় না। জায়গাটা বেশি ভালো লাগতেছে। আমরা অনেক হাঁটার পরেও ক্লান্ত হইনি, কারণ ভালো বাতাস ছিল। আর জিজিদের ডাক আমাদেরকে আরো ক্লান্ত হতে দেয়নি। কানগুলো একটু জ্বালাপালা হয়েছে, বাট আবার আনারস খেয়ে আমরা সবাই প্রাণবন্ত হয়ে গিয়েছি।
কলা খেয়েছি, মিষ্টি কলা। এই বিশাল বনে বিশাল গাছটা দেখা লাগতেছে, সে খুবই একা। সুন্দর হলুদ ফুল, কি সুন্দর লাগতেছে। এমন অসংখ্য ফুল আছে এখানে। ও ইয়ে, দূরে আরেকটা গুচ্ছ, সুন্দর। বৃষ্টি তার বয়ফ্রেন্ডের সাথে বিস্তারিত বলতেছে কোথায় কি হইছে, বুঝছো? আনারস একদম খেতের আনারস। একটা মানুষ বয়ফ্রেন্ডকে তো ডিটেইলস বলে কিভাবে। একটু খাওয়া দাওয়া করব। টেস্ট কেমন বলো? অনেক টেস্ট। সিরিয়াসলি? হ্যাঁ, ভালো। একটু অন্যরকম।